সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি নাটোরের বিখ্যাত তেবাড়িয়া হাটে। আর এই হাট থেকে আজকে রুহুল আমিন ভাই A1 কিছু কালেকশন করছে, যা হাটে আর দ্বিতীয় কোনোটা নাই। তো এই ছাগলগুলোর দাম দর জাতমান বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো চলুন আমরা রুহুল আমিন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দেয় সেটাই শুকরিয়া আদায় করতে হবে। আচ্ছা, তো আজকে কতগুলো আনছেন ভাই? এই যে এরকম সুন্দর সুন্দর আনেছিলাম, ওই যে বিক্রি করলাম আর আছে আপনার। কয়টা বিক্রি হয়েছে? বাসায় আছে। আচ্ছা, হাটে কয়টা আনছিলেন মোট? আনেছিলাম আপনার মোটামুটি দেখা যাচ্ছে 7-8 পিস। 7-8টা বিক্রি হয়েছে কয়টা ভাই? এটা বিক্রি হয়েছে আপনার একটা বিক্রি হয়েছে আর মোটামুটি আছে 5 পিসের মতো। 5টার মতো আছে। দর্শক বন্ধুরা, এই যে হাটে A1 এ যে এখন কত সুন্দর সুন্দর আছে কালেকশন করছে। জি ভাই, মাশাআল্লাহ, কালারফুল বাচ্চাগুলো, কালারফুল এবং মুখের পাঁচ দেখবেন, কানের লেন্স দেখবেন, কানগুলো সব বৈশিষ্ট্য দেখে ছাগল কিনতে হবে। বৈশিষ্ট্যতে ভরপুর এই যে দেখেন রুহুল ভাই, আজকে কালেকশন ভালো মানে যদি ছাগল নিতে চান, ছাগল সব নিতে চান, সব রকমের বৈশিষ্ট্য থাকতে হবে। দেখে শুনে বুঝে শুনে ছাগল কিনবেন। আর মূলত রুহুল ভাইয়ের কাছে A1 কালেকশন থাকে। আমাদের রুহুল ভাই এই যে দেখেন কালেকশন, দেখেন মাথা নষ্ট করা কালেকশন। রুহুল ভাই, এটা কি জাতের ছাগল? এটা তোতাপুরি ভাই। তোতাপুরি ভাই, জি, রাজস্থানি বাঘার একটা। তো দর্শক বন্ধুরা, এই যে তোতাপুরির একটা ছাগল দেখেন, কালারে ভরপুর একবারে ভাই। এটার বয়স আছে কেমন? এটার বয়স মোটামুটি আপনি 6.5 মাস বয়স। 6.5 মাস বৈশিষ্ট্যতে ভরপুর তোতাপুরি। অল্প দিনে হিটে আসবে ভাই, হিটে চলে আসবে। কিছুদিনের ভিতর মনে হিটে চলে আসবে না? জি জি, 7 মাস, 7.5 মাসে হিটে আসে। আচ্ছা, এই যে ভাই কত রাখছেন দাম? এটার দাম 42,000 টাকা ভাই। 42,000 টাকা? জি। এই যে এর ভিতরে ভাই আলোচনা করতে পারবে? সামথিং কিছু করা যাবে আর কি, সম্মানী কিছু করতে পারবে। দর্শক বন্ধুরা, এই যে 42,000 টাকা চা দাম, মেয়ে বাচ্চা তোতাপুরি, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন, মুখটা দেখেন, এই যে কালারফুল বাচ্চা, খামারে উপযোগী। তারপর ভাই এটা কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা ভাই। এটাও মেয়ে বাচ্চা? এটাও তোতাপুরি না? তোতাপুরি, হ্যাঁ তোতাপুরি। আজকে তোতাপুরিতে ভরপুর রুহুল আমিন ভাইয়ের কালেকশনে। এই যে কানগুলা দেখেন মাশাআল্লাহ। জি, এই যে দেখেন কালারফুল বাচ্চা দেখেন ভাই। এটার বয়স আছে কেমন? এটার বয়স হয় আপনার 3 মাসের মতো। 3 মাসের মতো? জি। দাম কত রাখছেন? এটা 18,500 দাম। 18,500? 18,500? 18,500 টাকা। দর্শক বন্ধুরা, 18,500 টাকা তোতাপুরির একটা বাচ্চা, 3 মাস থেকে 3.5 মাস বয়স। আর এই যে আর একটা দেখেন, এটা কি ভাই, সাহেব নাকি ভাই? এটা অরিজিনাল সাহেবই। দাঁড়ান দাঁড়ান, সাহেব অরিজিনাল সাহেবই। এক থেকে সাহেব দেখেন, কালার দেখেন, সর্বোচ্চ জাত কয় ভাই, এরকম আর দ্বিতীয় পিস নাই। দ্বিতীয় পিস নাই, অনেক দিন পর, অনেক দিন পর কালেকশনে পাইছি ভাই। এটা পাওয়া যায় না? না 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 না। আচ্ছা, এটা বয়স আছে কেমন ভাই? এটা কি ভাই পাঠা বাচ্চা নাকি? পাঠা বাচ্চা ভাই। আর দর্শক বন্ধুরা, এই যে পাঠা বাচ্চা দেখেন, জি, চোখ ধাঁধানো, সাদা সাদা হালকা কালোর একটা প্রিন্ট আছে, পুরোপুরি সাদা একবারে পাঠা বাচ্চা ভাই। বয়স আছে কেমন? এটার বয়স ওই 3.5 মাসের মতো। 3.5 মাস? জি। দর্শক বন্ধুরা, এই যে 3.5 মাসের একটা পাঠা বাচ্চা, কত রাখছেন ভাই দাম এটার? এটা 41,000 টাকা দাম ভাই। 41,000 টাকা? দর্শক বন্ধুরা, পাঠা বাচ্চা 41,000 টাকা চা দাম। এর ভিতরে আপনারা আলোচনা করতে পারবেন পাঠা বাচ্চা। এটা কিন্তু পাঠা বাচ্চা, এই যে কি আবার খাসি বাচ্চা ভাবেন না, পাঠা বাচ্চা। এটা মুখটা দেখেন, A1 কালেকশন আজকে এবার ইয়াতে। তারপরে এই যে আর একটা আছে, এটা তোতাপুরি না ভাই? হ্যাঁ তোতাপুরি ভাই। দর্শক বন্ধুরা, এই যে তোতাপুরি দেখেন, এই যে ভাই তোতাপুরি চিনার উপায়টা কি ভাই, একটু যদি বলতেন দর্শকদেরকে। আপনার মুখের পাঁচ দেখবেন, এই যে মুখের ভাঁজ এবং নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখের ভাঁজটা দেখবেন, আপনি গোল্ডেন কালার দেখতে হবে, বুঝতে পারছেন? মুখের পাঁচ দেখবেন, এটা দেখে তাহলে হবে। তোতাপুরির মুখের পাঁচ দেখবেন, কালারটা দেখেন ভাই। এটার বয়স আছে কেমন? এটার বয়স আপনার 4 মাসের মতো ভাই। 4 মাসের মতো? দাম কত রাখছেন ভাই? হ্যাঁ ভাই, দাম কত রাখছেন? এটার দাম 35,000 ভাই। 35,000 টাকা? জি। দর্শক বন্ধুরা, এই যে 35,000 টাকা চা দাম তোতাপুরির বাচ্চা। যাতে মানে দেখে আপনারা ছাগল নেবেন, কানটা দেখেন অনেক সুন্দর ভাই। এটা কত রাখছেন দাম? এটা 32,000 টাকা দাম। 32,000 টাকা? জি। আজকে তো ভাই কালারে ভরপুর একবারে না? জি ভাই, কালারে ভরপুর। ইনশাআল্লাহ চেষ্টা করি ভাই। দর্শক বন্ধুরা, যারা এই যে ছাগলগুলো নিতে চান,
রুনামিনার সাথে যোগাযোগ করবেন, আমরা নাম্বার দিয়ে দেব স্ক্রিনে। আর এইগুলো সব হলো হাই কোয়ালিটি 100 জি ভাই 100% এটা পাঠা বাচ্চা, এই যে পাঠা বাচ্চা, এটা খামারে উপযোগী সাধারণ কি বাচ্চা পাঠা বাচ্চা ভাই। ভাই যারা ছাগল নিতে চায় জি ভাই অনলাইনে বা অফলাইনে জি, তো এই ছাগলগুলো ভাই আপনারা কিভাবে পাঠাই থাকেন? এটা আমরা অনলাইনে নিলে পাঠা দেখা যাচ্ছে যে নিজ জেলা থেকে নিতে পারবে, আমাদের জেলা থেকে দেখা যাচ্ছে যেগুলো মোটামুটি 64 জেলাতে আমাদের নাটোর থেকে বাসগুলো যায়, এই বাসে করে আমরা পাঠা দিই আর কি ভাই। মানে বাসের বক্সে পাঠাই দেন? বাসের বক্সে পাঠাই। এই যে বাসের বক্সে যে পাঠালে দুতে দুই একটা দুর্ঘটনা ঘটে, তা এটা কে বহন করে ভাই? ইনশাআল্লাহ দুর্ঘটনা এই পর্যন্ত 12 13 বছর ধরে এই জগতে আছি, হায়াত মওতের মালিক হলো একজন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি না, আপনি এভাবে আছেন এভাবে মৃত্যুবরণ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু 12 13 বছর ধরে পাঠাচ্ছি, সিস্টেমই এটা ভাই। দর্শক বন্ধুরা, এই যে ভাইরা মূলত বাসের বক্সে এই ছাগলগুলো পাঠাই থাকে। যে ভাই ও বন্ধুরা আপনারা নিতে চান এই ছাগলগুলো, হাই কোয়ালিটি যাতে ছাগল, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো ভাই আপনাদেরকে এই নিজ দায়িত্বে একবারে নিজ দায়িত্বে আপনাদের কাছে পৌঁছাই দিবে এই ছাগলগুলো। রুনন ভাই জি ভাই, এগুলো আজকে ছিল হাটের সেরা কালেকশন নাকি? জি ভাই। আচ্ছা, আমি তো অনেক জোনারি ভিডিও করলাম, তো এরকম মনে করেন কালেকশন দেখি না আপনার কাছে যে কালেকশন গুলো আছে? নিজের কথা কি বলবো, ওই ভিডিও ছাড়লেই মানুষ সব দর্শক বুঝতে পারবে যে আসলে কার কাছে কি আছে না আছে। দর্শক বন্ধুরা, আমরা রুহুল আমিন ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ভিডিওতে, আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে দেখে শুনে ছাগলগুলো নেবেন। তো রুহুল আমিন ভাই, দর্শকের উদ্দেশ্যে যদি আপনার মোবাইল নাম্বারটা বলতেন তাহলে হয়তো দর্শকের সুবিধা হইতো আপনার সাথে যোগাযোগ করে এই ছাগলগুলো সংগ্রহ করতে। জি ভাই, মোবাইল নাম্বারটা বলেন ভাই। আমার নাম্বার 01747 8556 37। আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপ ইমো সব খোলা আছে? হোয়াটসঅ্যাপ ইমো সব খোলা আছে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, মূলত এই যে এটাই রুহুল আমিন ভাইয়ের নাম্বার, হোয়াটসঅ্যাপ ইমো সব খোলা আছে। যে ছাগলটা আপনাদের পছন্দ হবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা এমনি ডাইরেক্ট ফোন দিবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।